এবারে অন্য অঞ্চলের খবর। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আজ তেমন কোনো যানজট নেই, কোনো ধরনের ঝক্কি ছাড়াই এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতুর পারাপার করছে যানবাহন। এতে সন্তুষ্ট চালক আরোহী সবাই। এক্সপ্রেসওয়ের দুটি টোল প্লাজার অধীনে থাকবে আরও চারটি টোল গেট, শিগগিরই সেগুলো চালু হবে বলে জানিয়েছে টোল প্লাজা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানান, গতকাল টোল আদায়ের প্রথম দিন হওয়ায় অনেকেই বিষয়টি না জানায় যানজট তৈরি হয়।